ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দেশটির আবহাওয়া অফিস আজ সেখানে 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বেলা 2:30 এ তাপমাত্রা রেকর্ড করে মঙ্গেশপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নয়াদিল্লির নারেলার তাপমাত্রা ছিল 47.9 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের অধিকাংশ জায়গায় এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু জায়গায়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। Thank you.